আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে আসলাম আজকে মোতালেব প্লাজার দ্বিতীয় তলা মোবি সিটিতে। নতুন একটা শপ উদ্বোধন হতে যাচ্ছে, নতুন শপ উদ্বোধন হলো মোতালেব প্লাজার, দোকানের নাম হচ্ছে মোবি সিটি। তারা মূলত মোবাইলের সার্ভিসিং কাজগুলো করে থাকে। আজকে আমরা জানবো এই দোকানে কি কি ধরনের কাজগুলো করা হয়, আর নতুন শপ উপলক্ষে কোনো স্পেশাল অফার আছে কিনা যারা মোবাইল সার্ভিসিং করতে আসবে। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন চলে আসলাম মোবি সিটিতে, এটা হচ্ছে তাদের নতুন শপ। আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? আপনাদের নতুন শপ, এটা কি কি ধরনের কাজগুলো করে থাকেন এখানে? কোন সমস্যা তো হবে না, যদি সমস্যা হয় সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনারা যদি প্রবলেম ফেস করে আবার ফ্রি সার্ভিস দিবেন? ফ্রি সার্ভিস বলতে হচ্ছে প্রোডাক্ট যদি না লাগে আমাদের হাতে, প্রোডাক্ট যদি না লাগে হাতের কাছে আপনার ফ্রি সার্ভিস দিচ্ছেন। ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? কি করছেন আপনি? হোম বাটনে। ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? কোথা থেকে আসছেন? মোহাম্মদপুর থেকে। কি সমস্যা ছিল মোবাইল আপনার? হোম বাটনটা কাজ করছিল না। মডেল কত ভাই এটা? 7 প্লাস। আচ্ছা, কত টাকা খরচ হবে কাজটি করতে? 12%, 13%, 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
আপার গ্লাসটা ড্যামেজ হয়ে গেলে উপরে যে গ্লাসটা আছে আপার গ্লাসটা ওইটা ব্রোকেন হয়ে গেলে ওটা রিপ্লেস করি আমরা মেশিনের মাধ্যমে। আচ্ছা, সব ধরনের মোটামুটি কাজগুলো করে থাকেন। এই যে এটা আপনার স্যামসাং G7, এটার চার্জিং স্টোর হয় না আপনার চার্জ, আমরা এখন এটা চার্জিং এসে চেক করবো আপনার। আপনারা আগে চেক করেন, তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন সেই অনুযায়ী আপনারা কাস্টমার কাছ থেকে টাকা নেন। জি জি জি, প্রথমে এটা ডায়াগনস্টিক করে দেখবো আপনার এটা কি সমস্যা, সমস্যা বুঝে আপনারা টাকা নিচ্ছেন, সমস্যা বুঝে আমরা তারপর আপনার কাছে। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন করছি স্যামসাং G16, এটার চার্জিং সমস্যা ছিল আর মাউথটা সমস্যা ছিল, চার্জিং আর মাউথের সমস্যা ছিল। এটা পুরো আমরা আইসির মাধ্যমে কাজটা করা হয়েছে। তো এটার টোটাল খরচ আসছে আপনার 900 টাকা। খরচ আসছে 900 টাকা। সেক্ষেত্রে কি টাকা কি বেশি রাখছেন না কম রাখছেন আপনি? না, এটা আমরা আইসির ক্ষেত্রে টাকাটা খুব কমই রাখছি। মানে সেক্ষেত্রে আপনার টাকাটা কম রাখছেন নতুন সব উপলক্ষে? এই আইসির কাজগুলো নর্মালি আমরা করতে গেলে প্রায় 1500-1700 টাকা খরচ হয়ে যায় মানুষের, সেক্ষেত্রে আমরা 900 টাকার মধ্যে কমের মধ্যে করে নতুন সব উপলক্ষে আপনার কিছুটা কমিয়ে দিয়েছেন। আমার এখানে কাজ হয় আপনার যে কোনো আইসির কাজ আছে, ডিসপ্লে রিপ্লেসমেন্টের কাজ আছে, যেমন এই যে iPhone 6 একটা, এটা কাস্টমার উনি দিয়ে গেছে, ওনার ডিসপ্লেতে দাগ রয়ে গেছে। ডিসপ্লেতে সমস্যা, ওনার ডিসপ্লে চেঞ্জ করতে হবে, এটা না গ্লাস চেঞ্জ করলেই হবে? না, এটা ডিসপ্লে চেঞ্জ করে নিতে হবে, এই দাগগুলো গ্লাস চেঞ্জের মাধ্যমে যায় না। আচ্ছা, ডিসপ্লে প্রবলেম ছিল এটা, এটা ডিসপ্লে প্রবলেম। এই মডেল কত টাকা খরচ হবে? এই মডেলটা আপনার খরচ হবে আপনার 1400 টাকা। এই মডেল হচ্ছে 1400 টাকা। কয়দিন পরে কি নষ্ট হবে ভাই? না না, নষ্ট হবে না ইনশাআল্লাহ। ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন আপনারা? ডিসপ্লে কাজের ওয়ারেন্টি গ্যারান্টি দেন আপনারা? কিছু এত রকম বলতে পারি। আচ্ছা, ভালো সার্ভিস দিচ্ছেন আপনারা? জি। আর কাস্টমার কি স্যাটিসফাই থাকে ভাই? কাস্টমার অবশ্যই স্যাটিসফাই হবে। কাস্টমার কিছু খাওয়ান না ভাই? চা কফি কিছু খাওয়ান না ভাই? এটা অবশ্যই খাওয়াবো। আচ্ছা আচ্ছা, আমার রেফারেন্স আসলে কি ভাই 10% দিবেন না বেশি দিবেন? এটা আমরা কাজের উপর ডিপেন্ড করে না, আমার যারা রেফারেন্স আসবে ভিডিও দেখে, যারা আসবে তাদের ইনশাআল্লাহ 10% দেওয়ার আমরা চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কি অবস্থা? জি ভাই ভালো। কি করছেন আপনি? আমি ওয়াইফাই আইসি কাজ করতেছি। কত মডেল ছিল এটা? এটা A20S। কত টাকা খরচ হবে কাজটি করতে? এটা 800 টাকা। 800 টাকা? জি ভাই। টাকা বেশি হয়ে গেল না ভাই? না বেশি না ভাই, কিছুটা কমান যায় না ভাই? ওটা আপনার রেফারেন্সে 10 টাকা কম রাখবেন। তারপরে ওখানে বলছি যে আপনার এটা পাওয়ার আইসিতে সমস্যা, আসলে শর্ট ছিল আপনার ওয়াইফাই আইসিতে, এখন ওয়াইফাই আইসিটা রিমুভ করছি। আচ্ছা, আপনারা চেক করার পরে অন্য সমস্যা পেয়েছেন? হ্যাঁ, ওয়াইফাই আইসিটা রিমুভ করার পরে শর্টটা চলে গেছে। হ্যাঁ, এখন আমি এটাকে আরেকটা ওয়াইফাই আইসি লাগালে ওকে হয়ে যাবে। আচ্ছা, কত টাকা খরচ হবে কাজটি করতে? কাজটি বাইরে থেকে করাইলে তো মিনিমাম 2000 টাকা খরচ। আপনারা কত নিচ্ছেন? আমরা নিচ্ছি মাত্র 1200 টাকা। 1200 টাকা নিচ্ছেন নতুন সব উপলক্ষে? ওকে বাবলু ভাই। আচ্ছা, কি করছেন আপনি? আমি আপনার A7 প্রো এর একটা হার্ডওয়্যারের কাজ করছি। হার্ডওয়্যারের সমস্যা এটা? হ্যাঁ।
আচ্ছা কত টাকা খরচ হবে কাজটি করতে ভাই? এটার জন্য খরচ নিচ্ছে 1200 টাকা। 1200 টাকা? টাকাটা বেশি হলো না ভাই? না, মানে নতুন সব উপলক্ষে আপনি বিলটা কম নিচ্ছেন, সেই ক্ষেত্রে প্রচারের জন্য আরো বেশি নাই অন্য জায়গায়? ওকে, থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানলাম মোবি সিটিতে কি কি ধরনের কাজগুলো করা হয়। আর যদি আপনাদের মোবাইল সার্ভিসিং এর দরকার হয় অবশ্যই আপনারা চলে আসবেন মোতালা প্লাজা তৃতীয় তলা, শপ নাম্বার হচ্ছে 301-302। দোকানের নাম হচ্ছে মোবি সিটি, তারা অল টাইপ অফ মোবাইল সার্ভিসিং করে থাকে। আপনারা দেখলেন, এখানে আসলে ভাইদেরকে পেয়ে যাবেন, আর অবশ্যই আমার রেফারেন্স আসবেন, যদি আসেন 10% আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন। তারপর আমি আপনাদের সুবিধাতে এই শপের অ্যাড্রেস, ফোন নম্বর ডিসক্রিপশন দিয়ে দেবো, এখান থেকে আপনি কালেক্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।